যাত্রা মঞ্চে উঠে নর্তকীদের সঙ্গে নেচে ভাইরাল হয়েছেন চেয়ারম্যান। অশ্লীল সেই নাচের সঙ্গে অশ্লীল অঙ্গভঙ্গিও করেন অভিযুক্ত চেয়ারম্যান আজহার আলী। তার সেই নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। চেয়ারম্যানের এমন কাণ্ডে লজ্জায় পড়ে গেছে এলাকাবাসী। সম্মান নষ্ট করায় তাকে বরখাস্ত করার জন্য গণ আবেদনও করেছেন তারা। ঘটনাটি ঘটেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নে। এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত আজহার আলী পানানগর বাজারে যাত্রাপালার আয়োজন করেন। ওই যাত্রাপালার আসরে তিনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। একদল নর্তকী নৃত্য করতে মঞ্চে এলে চেয়ারম্যান আজহার আলীও উত্তেজিত অবস্থায় আকস্মিকভাবে মঞ্চে উঠে পড়েন। অশ্লীল অঙ্গভঙ্গির সেই নাচের সঙ্গে চেয়ারম্যানও নাচতে শুরু করেন। মঞ্চে তিনি নৃত্যশিল্পীদের আপত্তিকরভাবে জড়িয়ে ধরেন, কোমর দুলাতে দুলাতে এক পর্যায়ে বেহুশ হয়ে পড়েন। চেয়ারম্যান যখন নৃত্যশিল্পীদের জড়িয়ে ধরে নৃত্য করছিলেন, সেই সময় এলাকার লোকজন তা মোবাইল ফোনে ভিডিও করেন। পরে সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। চেয়ারম্যানের এমন আচরণ তার নৈতিক স্খলন বলেও দাবি করেছেন এলাকাবাসী। সুপ্রিয় দর্শক, আপনিও কি তাদের দাবির সাথে একমত? এমন একজন মানুষ কি জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখেন? কমেন্টে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।